প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে চন্দন গাছের পরিচর্যা সম্পর্কে এ টু জেড দেখাবো। এই ভিডিওটা দেখলে আপনাদের চন্দন গাছ সম্পর্কে নতুন করে আর কোনো তথ্য নেওয়া লাগবে না, এই একটিমাত্র ভিডিওই যথেষ্ট। এজন্য আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে ভিডিওটা দেখুন। আপনারা লক্ষ্য করুন, এখানে দু ধরনের গাছ আছে, একটা লাল আর একটা সবুজ। আপনি লক্ষ্য করুন, এই যে লাল যে গাছটা, এটা এই চন্দন গাছ থেকে চন্দন গাছের সঙ্গেই আনা হয়েছে। আপনাদেরকে আগে আমি একটু বলে নিই, আমি এই চন্দন গাছটা ইন্ডিয়া থেকে আমার এক বন্ধুর মাধ্যমে এনেছি, আমার বন্ধু আমাকে এনে দিয়েছে। আর এটা হচ্ছে চন্দন গাছ, এটা শ্বেত চন্দন, সাদা চন্দন। চন্দন দু রকম, একটা লাল চন্দন, একটা সাদা চন্দন। আর পাশে দেখেন একটা নিম গাছ লাগিয়েছি, আর এখানে একটা সাজনা গাছ লাগিয়েছি। আমি এই গাছগুলো লাগানো সম্পর্কে আপনাদেরকে বলবো, এগুলো সবই চন্দন গাছের জন্য লাগানো। আচ্ছা, এখন আমরা শুরু করব কেন এই গাছগুলো লাগিয়েছি। গাছের নিচে তো জঙ্গল বা আগাছা পরিষ্কার রাখতে হয়, চন্দন গাছ দেখবেন আপনার গহীন জঙ্গলে, আপনার কেরালা কর্ণাটক এদিকে বেশি হয়, এদিকে কিন্তু গহীন জঙ্গলে এগুলো হয়ে থাকে, এগুলোর কিন্তু আপনার নিচে কেউ পরিচর্যা করে রেখে আসে না। আচ্ছা, এখন বিষয় হলো যে এই যে গাছগুলো আমরা লাগাচ্ছি, এর মূল বিষয় হচ্ছে যে চন্দন গাছ নিজে নাইট্রোজেন গ্রহণ করতে পারে না, তার নাইট্রোজেন গ্রহণ করার জন্য তার একটা হোস্ট প্লান্ট দরকার হয়। এই হোস্ট প্লান্টগুলো আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি, প্রাইমারি, ইন্টারমিডিয়েট এবং ফাইনাল যে হোস্ট প্লান্টটা, যে পার্মানেন্ট যে হোস্ট প্লান্ট সেটা। আচ্ছা, এখন আমরা এই লাল মেহেদিটাকে আমরা প্রাইমারি হোস্ট প্লান্ট হিসেবে দিয়েছি। আমরা দেখুন, এই গাছটার বয়স এক মাস বা দেড় মাস হলো আমি লাগিয়েছি। গাছটা আমি এনেছিলাম তখন এতটুকু ছিল, এতটুকু ছিল আপনার আপনার এক ফিট। আমি লাগানোর পরে এক থেকে দেড় মাসে আপনার গাছটা বৃদ্ধি পেয়েছে। আপনি তাহলে চিন্তা করুন, আপনার এই জায়গাটা সে উপযুক্ত পেয়েছে এবং আমাদের দেশে খুব সুন্দরভাবে হবে। কারণ যদি না হতো তাহলে প্রাইমারিভাবে এই গাছটি এত গ্রোথ হতো না। এবং আপনি দেখেন অনেক কুশি পাতা, এটা কিন্তু অনেক কুশি পাতাও ছেড়েছে। আপনাদেরকে আমি যেটা বলছিলাম, দেখুন এটার অসংখ্য কুশি পাতা ছেড়েছে এবং এর চেহারাটা দেখলে আপনি বুঝতে পারবেন গাছটা কিন্তু সুন্দর আছে এবং এর গ্রোথটা কিন্তু ভালো হবে। তার মানে আমরা এর থেকে বুঝছি যে আমাদের যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টে চন্দন গাছ খুব ভালো হবে, মাশাআল্লাহ। এবং আপনি কিন্তু দেখবেন আমাদের দেশে কিন্তু কিছু কিছু জায়গায় চন্দন গাছ আছে, কিন্তু বাণিজ্যিকভাবে কেউই চন্দন গাছ করে না। আমি একটা উদ্যোগ নিয়েছি বাণিজ্যিকভাবে করার জন্যে, তাই আমার বাসার ভিতরে প্রাথমিকভাবে আমি কয়েকটা গাছ লাগিয়েছি এবং আমার যে ফার্ম আছে, ফার্মেও আমি বেশ কিছু লাগিয়েছি। এটা আমার বাড়ির ভিতরে গাছ, এখন আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। এটা যে লাল মেহেদিটা, এটা প্রাইমারি হোস্ট। এটা গাছ যখন বড় হয়ে যাবে তখন এই গাছ থেকে সে আর নাইট্রোজেন নিতে পারবে না, মানে এই ছোট গাছটা তাকে আর নাইট্রোজেন সাপ্লাই দিয়ে কুলাতে পারবে না। এর জন্য আমি আগে থেকে লাগিয়ে দিয়েছি নিম গাছ। এই চন্দন গাছটা যখন বড় হয়ে যাবে তখন এই নিম গাছের শিকড় এবং চন্দন গাছের শিকড় একসাথে বন্ডিং করে ফেলবে, তখন নিম গাছ থেকে সে নাইট্রোজেন নেবে এবং তার আরও বেশি, যাতে সে নাইট্রোজেন নিতে পারে এবং গাছটার বৃদ্ধি স্বাভাবিক এবং সুন্দর রাখার জন্য আমরা আরেকটা আপনার সাজনা গাছ লাগিয়েছি। ওটার থেকে এটা 7 ফিট দূরত্ব, আবার নিম গাছের দূরত্ব 7 ফিট। তার মানে চন্দন গাছের দুপাশে দুটো গাছ লাগিয়েছি 7 ফিট 7 ফিট ডিস্টেন্স রেখে। তো আপনারা ডিস্টেন্সটা এটা আপনারা 6 ফিট করতে পারেন, 5 ফিট করতে পারেন, এটা কোনো ব্যাপার না। চন্দন চন্দন গাছের মতো বাড়বে আর ওই দুইটা গাছ থেকে সে নাইট্রোজেন গ্রহণ করবে, এতে গাছের বৃদ্ধি ঠিক থাকবে। চন্দন গাছ চাষাবাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে হোস্ট প্লান্টটা নির্বাচন করা, সেকেন্ড হচ্ছে সয়েল প্রিপারেশন। তো আমরা আপনাদেরকে হোস্ট প্লান্ট সম্পর্কে জানালাম, যদি বিস্তারিত জানতে হয় আপনি আমাকে কমেন্টস করেন অথবা ফোন করে জেনে নিন। আপনারা এই চন্দন গাছের হোস্ট প্লান্ট, নিম এবং সাজনা ছাড়া আরও অনেক কিছুই লাগাতে পারেন, যেমন অহরহর গাছ, তারপরে আপনার যাই হোক অনেক অনেক ধরনের গাছ আপনি লাগাতে পারেন। আমরা আপাতত অত বিস্তারিত না গেলাম, এরপরে আপনাকে সয়েল প্রিপারেশনটা দেখাবো। আমরা যে গর্তটি করেছি এটা লক্ষ্য করুন, এটা 3 ফিট বাই 3 ফিট একটা গর্ত করতে হবে। গর্তর সাইজ আপনি কম বেশি করলে কোনো সমস্যা নাই, তবে আমি একটু বেশি করেছি। আমার প্ল্যানটা একটু দীর্ঘমেয়াদি আছে এবং এটা মাদার গাছ করব, যে কারণে আমি গর্তটা একটু বেশি করেছি। আপনি 2 ফিট বাই 2 ফিট করলেও কোনো সমস্যা নাই।
আর এরপরে আসুন সয়েল প্রিপারেশন। আমরা বেশ কিছু ইয়ে নিয়ে আসছি আপনার উপাদান, সেটা হচ্ছে আপনার ইটের গোড়া, ইটের যে মিহি অংশটা আপনার ভালো করে লক্ষ্য করুন, ইটের মিহি অংশ এটা সুরকি বলে অনেক জায়গায়। যাই হোক, আপনাকে দেখালাম আপনি এলাকায় এটা আপনি পাবেন অ্যাভেলেবেল, ইটের মিহি অংশ। এর সঙ্গে আমি ভার্মি কম্পোস্ট এবং টাইকো কম্পোস্ট দুইটা সার এর সঙ্গে মিক্সড করব। মিক্সড করে আমি এটা এই গর্তে ভরবো। দেখুন আপনার এখানে মিক্সড করা হচ্ছে কত সুন্দরভাবে। তাহলে আমরা এখন এগুলা মিক্সড করার পরে গর্তটা ভরাট করব, গর্তটা ভরাট করে গাছ লাগিয়ে দিব। আমরা আপনাদেরকে আগেই দেখিয়েছি গাছ লাগানোর পরে কি অবস্থা। আমি আরেকটু আপনাদেরকে কিছু তথ্য দিব। একটা চন্দনী গাছ সাধারণত 10 থেকে 12 বছর সময় লাগে হার্ডউড হতে। তো আমি যেটা আপনাকে সাজেস্ট করব, 15 বছর টার্গেট নিয়ে লাগাবেন। এর পাশাপাশি আপনি আরও দুইটা বেনিফিট পেয়ে যাবেন। আপনার যে সাজনা গাছ লাগিয়েছেন, এই সাজনা গাছ থেকে আপনি 15 বছরে আপনি চিন্তা করুন কত বেশি প্রোডাকশন পাবেন। আর নিম গাছ 15 বছর পরে একটা নিম গাছের আপনি মিনিমাম 10,000 টাকা সেল করতে পারবেন। তার মানে আপনি কিন্তু চন্দন থেকে লাভবান হচ্ছেন তাও না, পাশাপাশি আরও দুইটা আর্নিং পাচ্ছেন। সজনা গাছ থেকে প্রতি বছর পাবেন, আর চন্দন গাছ থেকে তো আপনি পাবেনই, নিম গাছ থেকে 15 বছর পরে ভালো একটা অ্যামাউন্ট পাবেন। আর চন্দন গাছ আপনি 15 বছর রাখলে একটা গাছ আপনি 2 থেকে 3 লক্ষ টাকা ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন। আপনি আরও বেশি তথ্য জানার জন্য ইন্টারনেটে সার্চ দিন, আপনি অনেক বেশি তথ্য পেয়ে যাবেন। তাই বন্ধুরা, আমি সবাইকে সাজেস্ট করব চন্দন চাষাবাদ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।